কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের নারিকেল গাছ প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে প্রচারণায় নেমেছেন তার ছোট ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল। আপস বুধবার বিকেলে পৌরসভার 6 নং ওয়ার্ডের ডিক্কুলপাড়া, পেতা সওদাগরপাড়া, শিকদারপাড়া, পূর্ব বড়ুয়াপাড়া এলাকায় গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নারিকেল গাছ মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় কাইসারুল হক জুয়েল বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভয়ভীতি দেখাচ্ছে, নেতাকর্মীদের মামলা দিবে বলছে, কিন্তু পৌরবাসী ঐক্যবদ্ধ হয়েছে। শত লাঞ্ছনা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে 12 জুন নারিকেল গাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যাশা করেন তিনি। নির্যাতন নিপীড়ন উপেক্ষা করি রে 12 জুন এই নারিকেল প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করিব। ইহার আশাবাদ ব্যক্ত করি। একই দিন বিকেলে শহরের পাহাড়তলি ইসলামপুর হালিমাপাড়া এলাকায় গণসংযোগ করেন নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মাসেদুল হক রাশেদ। এ সময় তিনি 3 ভাই মিলে খাস জমিতে থাকা মানুষের জমিগুলো বন্দোবস্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলে জানান। আমার এক ভাই উপজেলা চেয়ারম্যান, আরেক ভাই জেলা পরিষদ চেয়ারম্যান, আমরা 3 ভাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে এই যারা খাস জমি নিয়ে সমস্যা আছে ওদের বন্দোবস্তের ব্যবস্থা করার জন্য আহ্বান চেষ্টা করি। এছাড়াও পৌর এলাকার বিভিন্ন অলি গলি পাড়া মহল্লায় হকসন পরিবার নারকেল গাছ মার্কার পক্ষে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। সায়ন্তন ভট্টাচার্য, টিটিএন, কক্সবাজার।